কাদের বেশি হয়? হাঁটুর ব্যথাটা যদি ট্রমেটিক কেস না হয় তাহলে এটা সাধারণত বয়স্কদের বেশি হবে। হাঁটুটা হচ্ছে গিয়ে এটা অস্টিওআর্থ্রাইটিস, ডিজেনারেটিভ অস্টিওআর্থ্রাইটিস, ডিজেনারেটিভ চেঞ্জ হয় হাঁটুতে। জি, একটা জিনিস আমি আমার ঋষিদেরকে বলে থাকি যে যদি আপনার বয়স যা আপনার হাঁটুর বয়সও তাই, আপনি বুড়ো হচ্ছেন হাঁটুও কিন্তু বুড়ো হচ্ছে। জি আপনি চাইলেও আপনার চুল যতই আপনি যত্ন নেন সারা জীবন কালো রাখতে পারবেন না, সে সাদা হবে, এটাই হবে, ডিজেনারেটিভ। জি হাঁটুও ওই রকম, হাঁটুটাও আস্তে আস্তে করে বুড়ো হয়ে যাচ্ছে, সাইনোভিয়াল ফ্লুইডগুলো শুকিয়ে যাচ্ছে, মাসেলগুলো উইক হয়ে যাচ্ছে। তো এটাকে আপনাকে ম্যানেজ করতে হবে, এটার যত্ন ওইভাবে নিতে হবে। তারপরেও হবে কিন্তু কম হবে, আপনি আপনার ভালো রেখে 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 যেতে পারবেন। তো এটাই হচ্ছে গিয়া আমার আমার পরামর্শ যে হাঁটুটাকে, হাঁটুর এক্সারসাইজ করেন, হাঁটুকে ওভার প্রেশার আপনি ওভাবে দিয়েন না যেগুলো, বা যদি দিয়েই ফেলেন তাহলে যদি আপনি সিগনাল পান তাহলে আপনি ওইভাবে চলেন যে এইটা আপনার জন্য এখন ঠিক না। কোয়াড্রিসেপস মানে হাট যে যে থাইয়ের মাসেল, যেটা এই যে মাসেলটাকে আমরা কোয়াড্রিসেপস বলে থাকি, অনেকে হয়তো এটা জানবেন না, সেই জন্য বলছি যে এই যে থাইয়ের মাসেল যেটা, রানের মাসেল যেটা, এইটার ব্যায়ামটা আপনারা করেন, হাঁটুটাকে সোজা করেন। আর একটা ব্যাপার, নামাজ পড়েন। নামাজে হচ্ছে গিয়ে হাঁটুর জন্য, নামাজ সব কিছুর জন্যই ভালো ব্যায়াম, এবং হাঁটুর জন্য তো বলবো 100-তে-100। আচ্ছা, নামাজের মধ্যে আপনি দেখেন হাঁটু দাঁড়াচ্ছেন, বসছেন, যখন আপনি রুকুতে যাচ্ছেন একরকম, বসছেন একরকম, সেজদা যাচ্ছেন আর একরকম, কতভাবে হাঁটুটাকে আপনি ব্যবহার করছেন, মানে হাঁটুর এমন একটা মুভমেন্ট নাই যেটা আপনি নামাজের মধ্যে করছেন না। নামাজ পড়েন, হাঁটুর আর কোনো ব্যায়ামেরই দরকার নাই। আজ হয়তো নামাজ পড়েন, আপনি পাঁচবার, পাঁচক তো মানে ডাকি, তাহলে আপনি কতবার হাঁটুর ব্যায়াম করা হয়েছে, জি তাই না? পাঁচবার আপনি করে প্রত্যেকটা রাখাতে এতবার করে করে আপনি ই করছেন, তাহলে আপনার হাঁটু তো এমনিতেই ভালো থাকবে। আপনি ওই ওগুলো করেন, আর যেগুলোতে অসুবিধা করে সেগুলোকে এড়িয়ে চলেন। পাশাপাশি যেসব ওই যে আমাদের ব্যথার আর একটা কারণ হচ্ছে, আমরা ওই যে এখন জাঙ্ক ফুড মানে বা ফাস্টফুড, ফাস্টফুড, জাঙ্ক ফুড এইগুলো আমরা বেশি করে খাচ্ছি, এগুলোকে এড়িয়ে চলেন, এগুলো আমাদের ব্যথা তৈরি করে। তারাও এক্সারসাইজ মনে করে ওই ওই মুভমেন্টগুলো করেন যেগুলো নামাজে আছে, আচ্ছা, এক্সারসাইজ মনে করে করেন যেহেতু এটা আপনাদের ইসে না। কিন্তু এবং আমরা কিন্তু হাঁটু ব্যথা রুগীদেরকে সেগুলোই দিয়ে থাকি, হাঁটু ব্যথা রুগীদেরকে এইটাই দিয়ে থাকি, প্রিভেন্টিভ হিসাবে ওইটা আমরা দিই যে প্রতিকার, কী করলে আমাদের হাঁটু ব্যথা হবে না, এই এইভাবে চললে হবে না, এই এইগুলো করে, তখন কিন্তু আমরা এই মুভমেন্টগুলোই দিয়ে থাকি। ব্যায়াম আকারে দিই, ইয়োগা আকারে দিই, আপনি যাই বলেন না কেন, আপনি ইয়োগাতে যান, জি, যোগ ব্যায়ামে যান, যাই যান না কেন, এটা এটা কিন্তু নামাজের মধ্যেই সব আছে, আপনি সেটা করেন, আর কিছু লাগবে না, এই মুভমেন্টগুলো করেন।